আপনি অন্য দেশে যেরকম বাংলাদেশেও 126 ধারায় এমনভাবে ক্ষমতা দেওয়া আছে, সেখানে সরকারের কিচ্ছু নাই। নির্বাচন কমিশন স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করবে না? আপনারা জানেন যে আমাদের নির্বাচন এটা একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়। এই নির্বাচনকে কেন্দ্র করে গত এক বছর যাবতই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নানান রকম প্রচারণা, অপপ্রচারণা, মিথ্যাচার, গুজব অনেক কিছুই চলছে এবং বাংলাদেশকে রাজনৈতিকভাবে অস্থির করার জন্য, অস্থিতিশীল করার জন্য বিরোধী দল, বিশেষ করে বিএনপি জামাত, যারা স্বাধীনতা বিরোধী শক্তি, তারা খুবই তৎপর এবং তারা আপনারা জানেন যে অসাংবিধানিকভাবে কীভাবে এটা নির্বাচন করা যায়, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার অথবা নিরপেক্ষ সরকার, অর্থাৎ জননেত্রী বা প্রধানমন্ত্রী সংবিধান অনুযায়ী নির্বাচনের সময় রাষ্ট্রপ্রধান থাকবেন, সরকার প্রধান থাকবেন, সেটি তারা মানে না। নির্বাচন করতে হবে প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী বাদ দিয়ে, কিন্তু আমাদের সংবিধানে তার কোনো সুযোগ নেই। সংবিধান অনুযায়ী যা দল ক্ষমতায় আছে, শুধু বাংলাদেশে না, জাপান, ভারত, আমেরিকা, পৃথিবীর সকল দেশেই যে সরকার ক্ষমতায় থাকে তাদেরকে রেখে নির্বাচন হয়। তবে নির্বাচন কমিশনে অন্য দেশে যেরকম, বাংলাদেশেও 126 ধারায় এমনভাবে ক্ষমতা দেওয়া আছে, সেখানে সরকারের কিচ্ছু নাই। নির্বাচন কমিশন স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করবে, অল দ্য এক্সিকিউটিভ অফ দ্য গভর্নমেন্ট স্টার্টিং ফ্রম প্রাইম মিনিস্টার, অল আইজিপি, অল জেনারেলস, এভরিবডি সাপোজ টু অ্যাসিস্ট ইলেকশন কমিশন টু হোল্ড এ ফ্রি ফেয়ার ইলেকশন। প্রধানমন্ত্রী এবং সকলকেই দায়িত্ব পালন করতে হবে, কাজেই সেইভাবেই নির্বাচন হবে। তারপরেও আন্দোলনে নানান হুমকি আসছে, নানান রকম ষড়যন্ত্র চলছে, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে এটা মোকাবেলা করে আসছে। রাজনৈতিক আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল, এমন কোনো বাড়ি নাই, এমন কোনো মহল্লা নাই, এমন কোনো পাড়া নাই, এমন কোনো ইউনিয়ন নাই যেখানে একজন আওয়ামী লীগের কর্মী নাই, এমন কোনো পরিবার নাই যেখানে একজন আওয়ামী লীগের কর্মী নাই। আওয়ামী লীগ একটা সুশৃঙ্খল দল। আজকের এই কর্মসূচির মাধ্যমে আবার বাংলাদেশে প্রমাণ করলো বিভিন্ন তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধিদের নিয়ে, নির্বাচিত নেতাদের নিয়ে, দলের নেতাদের নিয়ে এমন সুন্দর একটা অনুষ্ঠান, দলটাকে আরো ঐক্যবদ্ধ করার একটা আমরা মনে করি যে একটা উদাহরণ আমরা আজকে সৃষ্টি করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী কর্মীদেরকে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচন এবং নির্বাচনের আগ পর্যন্ত রাজনীতিকে যাতে সুষ্ঠু ধারায় পরিচালনা করা যায়, কোনো অস্থিতিশীলতা না হয়, কোনো উচ্ছৃঙ্খল কোনো পরিবেশ সৃষ্টি না হয়, দেশে শান্ত রেখে আস্তে আস্তে আমরা যেন নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারি এবং একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন নির্বাচন কমিশন উপহার দিবে, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আওয়ামী লীগ রাজনৈতিকভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার যে যোগ্যতা রাখে আজকের কর্মসূচির মাধ্যমে, সেটি মাননীয় প্রধানমন্ত্রী প্রমাণ করেছে।